রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ব্রিটেনের মানুষ। লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে রাখা আছে তার কফিন, যার উপরে শোভা পাচ্ছে মহামূল্যবান রত্নখচিত ইম্পেরিয়াল স্টেট মুকুট। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বুধবার রাতভর শ্রদ্ধা জানান লাখো জনতা। সাধারণ মানুষের সেই কাতারে সামিল হন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেও। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার, এ কয়দিন বিরামহীন চলবে তার প্রতি শ্রদ্ধা জানানোর পর্ব। এ লক্ষ্যে মঙ্গলবার রাতে বাকিংহাম প্যালেস থেকে রানীর কফিন আনা হয় ওয়েস্টমিনিস্টার হলে। এর অনেক আগে থেকেই 70 বছর ধরে রাজক্ষমতায় থাকা দ্বিতীয় এলিজাবেথের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন দূর দূরান্ত থেকে আসা সাধারণ জনতা। রাত পেরিয়ে দিন গড়ালেও এক মুহূর্তের জন্য থামেনি গুরুগম্ভীর এই পর্ব। নেই কোনো সঙ্গীত, বিয়োগল বা বাদ্য। কফিনের দুপাশে দুই লাইনে এসে মাথা নুয়ে রানীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ প্রজারা। এ সময় চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকেই। শোকাবহ সেই কাতারে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মেকেও। রানীর কফিনের উপরই রাখা তার মহামূল্যবান মুকুট, যাতে গাঁথা 2868টি ডায়মন্ড, 273টি মুক্তা, 17টি নীলকান্তমণি, 11টি পান্না এবং 5টি রুবি। ওয়েস্টমিনিস্টার হলের বাইরে এখনও লাখো মানুষের ভিড়, অধীর অপেক্ষা আমৃত্যু রাজদায়িত্ব পালনকারী রানীকে শেষবারের মতো শ্রদ্ধা প্রদর্শনের। এদিকে সোমবারের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে লন্ডনে গভীর রাতে অনুষ্ঠিত হয়েছে জাঁকজমক মহড়া। গত 8 সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে মারা যান 96 বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।